নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 56 ঘন্টা এই 5টি রাশির বড় ঘটনাগুলি ঘটবেই। কোন বড় ঘটনাগুলি ঘটবে এবং আগামী 56 ঘন্টায় কেন এই ঘটনাগুলি ঘটবে আমি বিস্তারিত আলোচনা করব। কোনো হাওয়াতে এটি কথা নয়, কৌশিক রায় যে কথাগুলো বলে সেগুলো সম্পূর্ণ গ্রহের গোচর ধরে বলে। ওই দুম করে বলে ফেললাম এ কটি রাশি কোটিপতি হওয়ায় কী কারণে হবে, লজিক্যালি বুঝাতে হবে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান, অর্থাৎ কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নাই। কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তুলে, আমি কিন্তু সবারই হাত ধরি না, কিন্তু যার হাত আমি একবার ধরবো তাকে কিন্তু আমি টেনে তুলো। অনেকেই বলে যে স্যার রেমেডি করান, রেমেডি করুন, অনেক রিকোয়েস্ট করে, কিন্তু আমি কিন্তু রেমেডি করি না। কিন্তু এই জায়গাটাতেই কিন্তু বিশেষভাবে জানা দরকার, যারা নিজেরা একদম সারেন্ডার করে যে স্যার আপনি আমাকে বাঁচান, আমি আপনার শরণাগত, সেই জায়গাটাতে কিন্তু আমি ডেফিনেটলি সেখানে কিন্তু হাত ধরে কিন্তু টেনে তুলি। তো আগামী 56 ঘন্টা কি হতে চলেছে দেখুন, তিন তিনটি রাজযোগ এবং ত্রিগ্রহী যোগ একসঙ্গে হচ্ছে। গজকেশরী রাজযোগ, হংস নামক মহাপুরুষ রাজযোগ, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ এবং শুক্র চন্দ্র এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ মীন রাশিতে হতে চলেছে। আগামী 56 ঘন্টা এই 5টি রাশির সাথে আমি আরও 2টি রাশির আমি কথা বলবো, অর্থাৎ টোটাল 7টি রাশি। তার মধ্যে 4টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, 7টি রাশির মধ্যে 4টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, আর 3টি রাশি অ্যাভারেজ শুভ ফল কিন্তু পাবে। অর্থাৎ এই যে 12টি রাশির আমি কথা বলছি, তার মধ্যে স্পেশাল 7টি রাশি হতে চলেছে মালামাল। কোন এই সৌভাগ্যশালী 7 রাশি আমি একে একে জানাতে চলেছি। তবে একটি কথা আমি আবারও বলছি, যারা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, আপনার দিয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার ব্যবসাতে ডুবে যাচ্ছেন, দাম্পত্য সুখের জায়গায় বাধা, প্রেমের ক্ষেত্রে বাধা, আপনার এডুকেশনের জায়গাতে বাধা আসছে, সন্তান ক্ষেত্রে সমস্যা রয়েছে, অবশ্যই আপনি যদি মনে করেন আমার সাথে পরামর্শ করবেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ওই কৌশিক রায়ের কাছে আমি আবারও বলছি হবে হচ্ছে বলে কোনো কথা নাই, যে কাজটা করি চ্যালেঞ্জ নিয়ে করি এবং দায়িত্বের সাথে করি। দেখুন বৃহস্পতি গজকেশরী, বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী রাজ্য এবং আপনার হংস নামক মহাপুরুষ রাজ্য, মালব্য রাজ্য এবং আপনার ত্রিগ্রহী যোগ একসঙ্গে এই 56 ঘন্টাটা কিন্তু নির্ণায়ক হতে চলেছে। আপনারা এই সময়টা কিন্তু গুছিয়ে নেন, আগামী দিন কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। প্রথমে আমি 4টি রাশির কথা বলি, এক্সিলেন্ট যেগুলো রেজাল্ট পেতে চলেছে 4টি রাশি। প্রথম রাশি কন্যা রাশি, কন্যা রাশির মালব্য নামক মহাপুরুষ রাজ্য, হংস নামক মহাপুরুষ রাজ্য, গজকেশরী রাজ্য, এই তিনটি রাজ্য হচ্ছে কন্যা রাশি। আপনার ভাগ্য খুলতে চলেছে কন্যা রাশি আপনি যদি মানুষ হন, কারণ আপনাদের ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি সপ্তমভাবে ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি একাদশপতিকে কানেক্ট করছে, সফলতা আপনাদের দিবে,
সাকসেস আপনাদেরকে দিবে সপ্তমপতি সপ্তমভাবে, দাম্পত্য সুখ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। তিন তিনটি রাজ্য কন্যা রাশি। দ্বিতীয় রাশি এক্সিলেন্ট রেজাল্ট পাবে কন্যা রাশি। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশি কর্মক্ষেত্রে হংস নামক মহাপুরুষ রাজ্য, গজকেশরী রাজ্য, মালব্য নামক মহাপুরুষ রাজ্য। মিথুন রাশি ধনাধিপতি কর্ম হবে, কর্মের মাধ্যমে কিন্তু আপনাদের অর্থ আসবে। আপনার পঞ্চমপতি আপনার কর্ম হবে, আপনার আকর্ষিক প্রাপ্তি ঘটবে, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা, আকর্ষিক প্রাপ্তি, শেয়ার, এই জায়গা থেকে কিন্তু আপনার লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির হংস নামক মহাপুরুষ রাজ্য, মালব্য নামক মহাপুরুষ রাজ্য, আপনার গজকেশরী রাজ্য, ত্রিগ্রহী যোগ মীন রাশি। ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভ পাবেন, সফলতা আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের ব্যবসাতে ডেলি ইনকাম বৃদ্ধি আপনাদের হবে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন এই সময়টার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ দেখা কিন্তু যাচ্ছে। চার নম্বর রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি সোনায় সোহাগা হতে চলেছে। এই 56 ঘন্টা ধনুরাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই 56 ঘন্টা নির্ণায়ক হতে চলেছে ধনুরাশি। আকর্ষিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং কেরিয়ার ক্ষেত্রে সফলতা। এই চারটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। চমৎকার হতে চলেছে কর্কট রাশির। রাশির অধিপতি ভাগ্যাদিভাবে গজকেশরী রাজ্য সৃষ্টি করছে। ভাগ্যক্ষেত্রে উন্নতি, আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন, সুখ সাধন বৃদ্ধি করবে, সফলতা আপনাদের দিবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি না হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ধনভাবে গজকেশরী রাজ্যের একাদশপতিকে নিয়ে সফলতা তো আপনাদের দিবে। এই সময় হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ আপনাদের আসতে চলেছে কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন। এই 56 ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কুম্ভ রাশি। কেরিয়ারের ক্ষেত্রে আপনার ডেলি ইনকাম, স্টক মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনার ধনাধিপতি পঞ্চমভাবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনার গোল্ড থেকে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, স্টক মার্কেট থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের লাভ পেতে চলেছেন। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। শিক্ষাক্ষেত্রে ভালো, সন্তান ক্ষেত্রে কিন্তু শুভ। এই আগামী 56 ঘন্টা যে 7টি রাশির আমি কথা বললাম, এই বড় ঘটনাগুলি যদি আপনাদের সাথে ঘটতে কিন্তু চলেছে, তবে আপনার জন্মচক্রে যদি বড় কোনো দোষ না থাকে এই সময় হতে চলেছেন, আপনিও কিন্তু মালামাল। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং যারা আমার সাথে অনলাইন পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। অনেকেই জিজ্ঞাসা করছেন যে স্যার কৌশিকদা আপনার কি আর কোনো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। নমস্কার, ধন্যবাদ।